রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আগুন ঝরানো বল করার পর নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন মায়াঙ্ক যাদব। উইকেট উদযাপনে উড়ছেন এমন ছবির ক্যাপশনে লিখেছেন, দেখো মা আমি উড়ছি। লখনউ সুপার জায়ান্টসের এই পেসার আসলেই উড়ছেন। আইপিএলে এখনও পর্যন্ত মাত্র 2 ম্যাচ খেলেছেন, আর তাতেই প্রশংসার জোয়ারে ভাসছেন মায়াঙ্ক যাদব। 21 বছর বয়সী তরুণের গতির ঝড়ে রীতিমতো হাঁটুকাপাকাপি অবস্থা ব্যাটসম্যানদের। কোহলি ম্যাক্সওয়েলদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে তো গতকাল করলেন ছেলে খেলা, গড়লেন এবারের আইপিএলে সর্বোচ্চ গতির রেকর্ড, ভাঙলেন আগের ম্যাচে করা নিজের রেকর্ডই। বেঙ্গালুরুর বিপক্ষে 4 ওভারে 17 রান খরচায় নিলেন 3 উইকেট, হলেন ম্যাচ সেরা। নিজের প্রথম 2 আইপিএল ম্যাচেই ম্যাচ সেরা হয়ে গড়লেন অনন্য নজির। আইপিএল ইতিহাসে এমন ঘটনা নেই আর একটাও। তবে সব ছাপিয়ে মায়াঙ্ক যাদব সব আলো কেড়ে নিলেন গতি দিয়ে। যে মানুষের সাথে ভালো কিছু করে তার সাথে ভালোই, এই নাও এটা তোমার। পাঞ্জাব কিংসের বিপক্ষে অভিষেকেই একটি বল করেছেন 155.8 কিলোমিটার বেগে, যা চলমান আইপিএলের সর্বোচ্চ গতির বল ছিল। নিজের দ্বিতীয় ম্যাচে গতকাল নিজেই সেই রেকর্ড ভাঙলেন এই তরুণ, এবার করলেন 156.7 কিলোমিটার বেগে। আর এই ডেলিভারিতেই বল করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্যামেরন গ্রিনকে। মায়াঙ্কের গতির কাছে অসহায় গ্রিন শুধু চেয়ে চেয়ে দেখেছেন। নিয়মিত 150 গতিতে বল করা মায়াঙ্ক 2 ম্যাচে 155-এর বেশি গতিতে বল করেছেন মোট 4 বার। আইপিএল ইতিহাসে 155-এর বেশি গতিতে বল করার সর্বোচ্চ সংখ্যা এখন তারই। অবাক করা বিষয়, মাত্র 2 ম্যাচেই এই কীর্তি গড়লেন ডানহাতি পেসার। তার 4 বারের বিপরীতে 2 বার করে আছে ওমরান মালিক ও আনরিখ নরকিয়ার। তবে ওমরান মালিকের নামের পাশে 26 ম্যাচ, নরকিয়ার নামের পাশে 42 ম্যাচ। 2 ম্যাচে 6 উইকেট নিয়ে ইতোমধ্যে নিজের জাতটা ভালোভাবেই চিনিয়েছেন মায়াঙ্ক। গতির ঝড় তুলে প্রশংসায় ভাসছেন রথি মহারথীদের। স্টিভেন স্মিথ তো তাকে মোকাবেলা করতে মুখিয়ে আছেন বলেও জানালেন। তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ইয়ান বিশপ, হার্ষা বোগলে, ওয়াসিম জাফর, কেভিন পিটারসেনরা। প্রতিপক্ষ দলপতি ফাফ ডুপ্লেসিসও করলেন গুণকীর্তন। তবে এই তরুণ বলছেন এটা কেবল শুরু। গতকাল ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে জানিয়েছেন, আমার লক্ষ্য হলো দেশের হয়ে যত বছর পারি ভালো করা, এটা কেবল শুরু। আমার মনোযোগ আমার প্রধান লক্ষ্যের দিকে। যেভাবে গতি দিয়ে নজরে আসছেন মায়াঙ্ক, তাতে নিকট ভবিষ্যতেই হয়তো গায়ে উঠতে পারে ভারতের জার্সি। চারদিক থেকেই মিলছে এমন আভাস। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।